অস্ত্রোপচার হলো দীর্ঘ ঘন্টার অপেক্ষার পর অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের। এখন পায়ের কি অবস্থা অভিনেত্রী প্রিয়াঙ্কার চলুন এই ভিডিওটিতে আপনাদের সম্পূর্ণটা জানিয়ে দিই। অস্ত্রোপচার হলো প্রিয়াঙ্কা সরকারের পায়ে। কলকাতার এক বেসরকারি বাইপাসের পাশের হাসপাতালে ভর্তি রয়েছেন বর্তমানে অভিনেত্রী। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তিনি আপাতত স্থিতিশীল। আগামী দুদিন চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখবেন, তারপরে সম্ভবত ছেড়ে দেওয়া হতে পারে অভিনেত্রী প্রিয়াঙ্কাকে। শুক্রবার রাত 11:30 নাগাদ রাজারহাট রাস্তায় নিজেদের একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা এবং অভিনেতা অর্জুন। আর সেখানেই হঠাৎ করে এক মাতাল চালক বাইক চালিয়ে হুমড়ি খায় অভিনেত্রী প্রিয়াঙ্কা এবং অর্জুনের উপর। অর্জুনের ক্ষতি কম হলেও প্রিয়াঙ্কার অনেক বড় ক্ষতি হয়ে যায়, আর তার ফলস্বরূপ আজ অস্ত্রোপচার হলো অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের। এখন আপাতত সুস্থ আছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, যদিও অবজারভেশনে রয়েছেন দুদিন অভিনেত্রী। অভিনেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা আমাদের চ্যানেলের পক্ষ থেকে সার্বক্ষণিক রইল। ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।